আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি ইমো অ্যাকাউন্ট অথবা ইমো নাম্বার খুলবেন। তো এখন বলতে গেলে বলা যায় কম বেশি সবাই আপনারা এই ছোটোখাটো কাজগুলো করতে পারেন। তো তারপরে অনেক ভাই আছে এখনও ইমো সম্পর্কে ওইভাবে অবগত না, অর্থাৎ ইমো অ্যাকাউন্ট খুলতে পারে না। তো যারা ইমো অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট খুলবেন। তো ইমো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি লাগবে। তো আপনারা সোজা প্লে স্টোরে যাবেন। তো আমি গেলাম, যাওয়ার পর এই সার্চ বক্সে লিখবেন IMO, ইমো লিখে সার্চ করবেন। তো এই দেখেন, ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাট। তো আমার ইনস্টল করাই আছে আর আমি করলাম না, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেন করার পর এরকম একটি অপশন আসবে। তো এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, যে নাম্বারটা দিয়ে আপনি ইমো খুলবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পর এই যে সাইডে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, তারপর আবার ওকেতে দিলাম। ইন্টার ইওর নেম, তো এখন আমাদেরকে নাম দিতে হবে, আমাদের ইমো অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আমি আমার নামটা দিচ্ছি। নাম দেওয়ার পর যে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা আপনাদের ইমোতে আপনাদের প্রোফাইল পিক দিতে পারবেন। তো প্রোফাইল পিক দেওয়ার জন্য এই যে ক্যামেরাতে ক্লিক করবেন, তারপর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন টেক এ ফটো। তো আপনারা টেক এ ফটো মানে আপনি ডাইরেক্ট ছবি তুলে এখানে দিতে পারবেন। আর আপনাদের যদি গ্যালারিতে ছবি সেভ করা থাকে তাহলে যে চুজ ফ্রম অ্যালবাম, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো করার পর আমি যে কোনো একটা ছবি নিচ্ছি এখানে থেকে। তো আমি আপাতত এই ছবিটা নিলাম। তো নেওয়ার পরে এখানে শেয়ারে ক্লিক করলাম। তো তারপরে এই যে উপরে দেখেন টিক চিহ্নটা, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো দেখেন আমাদের ইমো অ্যাকাউন্ট খোলা শেষ। তো দর্শক, এইভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট খুলবেন। আর যদি আপনাদের এই ইমো নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনো সেটিং বুঝতে সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।